ওই দিন কোরাতে একটা গল্প পড়ছিলাম যে দুই ব্যক্তি, এক ব্যক্তির কাছে আরেক ব্যক্তি আসছে, যে এই ব্যক্তি এসে বলে তোমার ফ্রেন্ডের ব্যাপারে আমার একটা কথা আছে। তাহলে এই মানুষ বলল, ওয়েল তুমি যে কথাটা বলবা তার আগে আমাকে বলো যে এই কথাটা থ্রি ফিল্টার টেস্ট পার করে কিনা। তাহলে লোক বললো, আই ভাই থ্রি ফিল্টার টেস্ট কি? দেন বলল যে তিনটা ফিল্টারের মধ্যে প্রথম ফিল্টার হলো তুমি যে কথাটা বলতে যাচ্ছ এটা কি সত্য কিনা। তেন এই ব্যক্তি বলল, সত্য মিথ্যা তো জানি না, এটা আরেকজন আমাকে বলেছে। তেন এই ব্যক্তি বলল যে না, প্রথম ফিল্টার তো পার করে না। আচ্ছা দ্বিতীয় ফিল্টারে আসি, তুমি যে কথাটা বলছো এই কথাটা কোনো অংশে কি ভালো বা কাইন্ড কিনা। দেন এই লোক বলল, না এটা তো ভালো না, এটা আরো অপোজিটটা, সো তোমার ফ্রেন্ডের ব্যাপারে একটা খারাপ কথা বলতে আসছি। তখন এই ব্যক্তি বলল, আচ্ছা তাহলে দ্বিতীয় ফিল্টারও পার করলো না, আচ্ছা বাদ দাও থার্ড ফিল্টারের কথা বলি। তুমি আমাকে যে কথাটা বলতে যাচ্ছ ওই কথাটা কি আমার বা আমার ফ্রেন্ডের জন্য ভালো কিনা বা নেসেসারি কিনা। দেন এই ব্যক্তি বলল, ভালো তো না, ইউজফুলও না, খুব একটা নেসেসারি যে তা না। দেন তখন এই লোক বলল, তিনটা ফিল্টারে একটা ফিল্টার তো ক্রস করলো না, না এটা সত্য তুমি এটা জানো না, না এটা ভালো বা কোনো কাইন্ড একটা কথা এটা তুমি জানো না, এটাকে আমাদের জন্য ইউজফুল বা নেসেসারি এটাও আসলে না, তাহলে আসলে বলার কি দরকার। অ্যান্ড ওয়েল এই থ্রি ফিল্টার টেস্ট যখন পড়ছিলাম তখন আমার মনে হলো, আসলে আমরা যখন কারোর ব্যাপারে কোনো কথা বলি বা একজনের পিছিয়ে যাই, একজনকে কিছু একটা বলি বা ইউজুয়ালি কোনো একটা ইনফরমেশন পাস করি, আমরা অলওয়েজ চেষ্টা করে দেখা উচিত যে এটা থ্রি ফিল্টার টেস্ট পার করে কিনা। আর যদি না পার করে বলারই বা কি দরকার।